সন্ধ্যা 5:10 আর ঋষি এই দেখো পড়ছে ঋষি পড়তে বসছে আর আমি এখন সন্ধ্যা দিব ইভিনিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামরো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার বুধবার না বাবা আজকে বুধবার হ্যাঁ আজকে বুধবার দেখো এখন সন্ধ্যা লাগা লাগা ভাব আর আকাশে দেখো কি সুন্দর চাঁদটা উঠেছে তো তোমাদেরকেও দেখাচ্ছি আমি মানে আমার মোবাইলে তত ভালোভাবে তো বোঝা যাচ্ছে না মানে পুরো চাঁদটা হয়নি মানে এক চাঁদের চার ভাগের এক ভাগটা শুধু বাদ মানে একটু মানে আর কদিন পরেই চাঁদটা গোটা হয়ে যাবে আর কি সামনে পূর্ণিমা আছে তো দেখো কি ভালো লাগছে দেখতে তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে সকাল থেকে ব্লগ করিনি আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন থেকে রাত পর্যন্ত যা যা করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর কালকে যে দুটো ব্লাউজ কিনে নিয়ে এসেছিলাম সে দুটো দেখাবো তোমাদের আজকে ব্লাউজ দুটো কোথায় বাজে কি করে বাজায় এখানটা কি করে হাত দিব এভাবে চেষ্টা করলেই সব হয় তাই না না আরেকবার বাজাও তিনবার বাজাতে হয় আরেকবার বাজাও এখন চা বানাবো বাবার জন্য আর আমার কি ঠান্ডা লাগছে হাঁচির উপর হাঁচি হাঁচির উপর হাঁচি দিয়ে যাচ্ছি চা বানাবো লাল চা যা তুই পর যাও করো আমার একটা ফিট করে দুষ্টমি করে সামনে এক্সাম সিরিয়াস ভাবে যে একটু পড়াশোনা করবে সেটা করে না নে আমি দাদার জন্য চা বানাই যা তুই যেটা লিখতে বললাম সেটা লিখ গিয়ে এখন লাল চা বানাবো একটু হালকা একটু চিনি দিব আর সামান্য একটু লবণ দিব আদা দিব না আদাটা গরম জিনিস তো এই জন্য আদাটা দিব না বাবাকে খালি চিনি চা পাতা আর একটু লবণ দিয়ে চা লাল চাটা বানাবো যা না বাবা দেখো দুষ্টামিটা একটু দেখো আরে পড়াশোনা ছাড়া যত রকমের দুষ্টামি করা যায় সবই করে তাহলে পড়াশোনাটা বাদ দে অনেকক্ষণ ধরে দেখছি কিন্তু ঋষি এখন লাঠি নিবো কিন্তু হাতে না গাইস দের সামনে কি দুষ্ট ছেলে বাবা বই নেবো চলো ঋষিকে এখন একটু পড়াই দুপুরে যখন বাড়িতে এসেছিল তখন প্রসাদ নিয়ে এসেছিল অনেকগুলো ছট পূজার চারটা ঠেকুয়া চলো চলো বাবা এখন পড়াই হ্যালো ফ্রেন্ড এখন বাজে সন্ধ্যা 7:20 আর এই দেখো দাঁড়াও এই দেখো ঋষির ডেনিম জ্যাকেট ঋষির বাবা এক্ষুনি নিয়ে আসলো এটা ওর বার্থডে গিফট সামনেই ওর বার্থডে আছে তো খুল বাবা এটা বার্থডে দিন পড়বি তো আর এই দু প্যাকেট চকলেট আনলো ওর বার্থডের আগের দিন স্কুলে দিবে এক প্যাকেট আর বাসে দিবে এক প্যাকেট এই দেখো এক প্যাকেট এক্ষুনি খুলে দিল টেস্ট করার জন্য বলে মা তুমি একটা টেস্ট করে দেখো আমার নাহলে আমার ফ্রেন্ডরা খারাপ বলে যদি চকলেট
ক্লিয়ার চকলেট দুটো নিয়ে আসলো। হ্যাঁ এটা ক্লাসে দিব। হ্যাঁ সেকশন বি এর ক্লাস 1 কে দিব আমার। আর এটা হলো আমার পছন্দ। সেকশন বি না সেকশন এ তোদের? সেকশন এ। তাহলে সেকশন বি বললি কেন? ও যারা ও সেকশন বি তো আলাদা না। সেকশন বি তেও দিবি চকলেট? না না পাশে দিবি। বাসার ক্লাসে। আর তোমাদের বলছিলাম না ব্লাউজ দুটো কালকে নিয়ে এসেছি, ব্লাউজ দুটো দেখাবো। তোমাদের ব্লাউজটা দেখাই। এই যে একটা ব্লাউজ, এটা ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড, বোর্ড নেক, এই যে ব্লাউজগুলো একটু ফিটিংস করতে হবে। আর একটা ব্লাউজ এই যে রেড, এটাও বোর্ড নেক, এটাও ফিটিংস করতে হবে। কত বড় ব্লাউজটা, 34 সাইজ, তাও বড়। এখন আসলাম দেখো পেপা পিক, দেখবে পেপা পিককে? হ্যালো ফ্রেন্ড, এখন আমি এই যে ভাত বসাবো, তো চাল নিয়ে আসলাম, এই যে রুটি বানাবো, রুটি দুটো রুটি বানাতেই হবে তো ভাতটার জন্য। আমি ভাবলাম ভাতটা বসাই, বাবা তো এখন রুটি খায় না, বাবা রুটি খেলে নাকি পেট ফুলে যায়, বাবা রুটি খায় না তো রাতে, বাবা ভাতই খায়। ভাবলাম যে একবারে ভাতই তাহলে বসাই, সবাই একটু একটু করে ভাত খেয়ে নেবো রাতে, কিন্তু সেটা তো হবে না, মার জন্য তো দুটো তো রুটি তো বানাতেই হবে। চলো এখন ঘরে যাই। কাজের ছেলে রাখো, সব বুঝাচ্ছে রুম্পা। তোমাদের সামনে এখন রাত্রি বাজে, দেখো ঘড়িতে 10টা বাজতে 10 মিনিট বাকি, এখন গোছাচ্ছে আলমারি, আলমারি কাপড় গোছাচ্ছে, সব সব জমা করে করে রাখতে রাখতে অনেক হয়ে গেছে, দড়ি আর ভার সহ্য করতে পারছে না, এখন এই জন্য ওগুলো উঠিয়ে নিয়ে এসে এখন ওগুলো সব গোছাচ্ছে। আমাকে বলে রাত 12টা অবধি চলো দুজনে মিলে গুছাই, আলমারি বলছে গুছাও তুমি, আমার দরকার নেই। পুকু সোনার প্যান, পুকু সোনা হাসে, ফোনের মধ্যেও চেনে গলার আওয়াজ, সেই সুন্দর হাসে, হাসতে হাসতে পড়েই যায়। বাবা উঠ বাবা, একবার খাই এসো, তুই পরে আর উঠবি না। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে রাত্রি 11:20, সে ঘুমিয়ে পড়ছে, এই যে মশারি টশারি লাগানো শেষ, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন শুয়ে পড়বো, আমি তো এখন শুয়ে পড়বো, সেই ঘুম পাচ্ছে আমার, সেই ঘুম পাচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার আসতে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, তো দেখানোর জন্য আমার বাই, গুড নাইট।